সাম্প্রদায়িকতা আছে বলেই সম্প্রীতির প্রয়োজন অর্ধশতকের বাংলাদেশে অনেক সময় অস্থির থাকায় অসাম্প্রদায়িক চেতনা লুপ্ত হতে বসেছে সুতরাং সময় ক্ষেপণ না করে সবাই মিলে বাঙালি সার্বজনীন ইতিহাস রক্ষায় মাঠে নামতে হবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে মঙ্গলবার এসব প্রসঙ্গ উঠে আসে মেহেদি হাসানের রিপোর্ট আলোচনার বিষয়বস্তু সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাই নাই স্থান রাজধানীর শ্রীডা মিলনায়তন যেখানে বান্ন বছরে বাংলাদেশে কেন কীভাবে সাম্প্রদায়িক শক্তির উত্থান ও বিস্তার ঘটল তা নিয়ে বিশদ আলোচনা হয় থেকে সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক নাট্যজন পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘুদের উপর সহিংসতার চিত্র উঠে আসে এমন কি এই অপশক্তির নশাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা কি হতে পারে তারও তথ্য ধরা হয় আমরাই যদি একসাথে থাকি আমরাই যদি একত্রিত হতে পারি তাহলে একাত্তরের ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা জিতবই আমরা ছেচল্লিশ সাতচল্লিশে ফিরবো না অনুষ্ঠানের প্রধান আলোচক বরেণ্য শিক্ষাবিদ জাফর ইকবাল বলেন স্বাধীন দেশে যখন রাজাকাররা মন্ত্রী হয় তখন কিছু লোক মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার সাহসও দেখায় যারা নাকি উনিশশো সালে মুক্তিযুদ্ধকে জবাই করেছে তারা এই দেশের মন্ত্রী কি আশ্চর্য কথা ঠিক তখন কিন্তু আমাদের দেশের কবি লেখক বুদ্ধিজীবী সাংবাদিক এই জুলহাজরা সবাই মিলে যখন নাকি এটার বিরুদ্ধে লাগলো এরপরের বার আমরা তাদেরকে ঝেটিয়ে বিদায় করে দিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন যাত্রাপালা বিচার গান পুতুল নাচের মাধ্যমে আগে স্বাধীনতার ইতিহাস বর্ণনা হতো গ্রামীণ সংস্কৃতি এক মানুষের সঙ্গে অপর মানুষের আত্মার যুগ ঘটত এখন সেসব বিলুপ্ত প্রায় এই বাংলাদেশ তাদেরই যারা বাংলাদেশকে ধারণ করবে হৃদয় আমাদের বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার কোনো কোন বিকল্প নেই আমরা এই প্রশ্ন তুলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রবৃদ্ধির খবর কি বাংলাদেশের কালচারাল জিডিপির খবর কি আমরা কি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই কিনা আমরা একটা সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ চাই কিনা বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না আমরা একটি গণভোট চাই গত পনেরো বছরে শিশুদেরকে অসাম্প্রদায়িক মনোভাবে গড়ে তোলার সুযোগ ছিল কিন্তু একটি পক্ষের বিরোধিতার কারণে সেখানেও বাধা এসেছে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা